নমস্কার বন্ধুরা, বুলটি রেসিপি নাম্বার ওয়ানের পক্ষ থেকে সকলকে জানাই ভালোবাসা ও শুভেচ্ছা। আজ আমি আপনাদের সামনে সুন্দর একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো নিমকি ও কটকটি। আর যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনটি ক্লিক করে দেবেন। চলুন আমি নিমকি ও কটকটি তৈরি করে নিই। এখন আমি নিমকি ও কটকটি বানাবার জন্য যে যে উপকরণগুলি নিয়েছি সেগুলি দেখে নিন। এই দেখুন, আমি এখানে 250 গ্রাম ময়দা নিয়েছি। ময়দা দিয়ে কটকটি ও নিমকি তৈরি করলে বেশি সুন্দর হয়, তাই এখানে আমি 250 গ্রাম ময়দা নিয়েছি। আর নিয়েছি 100 গ্রাম চিনি, নিয়েছি 1 চামচ মতো কালো জিরে, আর লবণ নিয়েছি। এখানে লবণটি স্বাদ অনুযায়ী ব্যবহার করব। আর এখানে নিয়েছি 2 চামচ মতো সাদা তেল। আর এখানে আমি হালকা কুসুম গরম জল নিয়েছি। প্রথমে আমি যে 100 গ্রাম চিনি নিয়েছি সেই চিনিটি এখন এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেওয়ার পর চামচে করে ভালো করে চিনি ও জল গুলে নেব। এবার আমি একটি পাত্র নিয়েছি। এই পাত্রের মধ্যে আমি নিমকি ও কটকটি বানাবার জন্য রুটি তৈরি করে নেব। যে 250 গ্রাম বাটিতে ময়দা নিয়েছিলাম সেই ময়দাটি এখন আমি একটি পাত্রের মধ্যে ঢেলে দিলাম। আর ঢেলে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার আমি কালো জিরে, লবণ ও ময়দা ভালো করে হাতে করে মিক্স করে নিচ্ছি। দেখুন কিভাবে আমি মিক্স করে নিচ্ছি। আর মিক্স করে নেওয়ার পর এবার যে সাদা তেলটি নিয়েছি এই তেলটি হালকা হালকা করে ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি। আর হাতে করে ভালো করে ময়দার সঙ্গে মাখিয়ে নেব। এখানে আমি সাদা তেল দিয়ে করছি, আপনারা চাইলে ঘি দিয়েও বানিয়ে নিতে পারেন এই ডোটি। আমি একটি ডো করে আজকে আপনাদের দু রকম নাস্তা তৈরি করে দেখাবো। একই ডোর তৈরি করি, এই ডোর মধ্যে কটকটি এবং নিমকি দুটি বানিয়ে নেওয়া যায় কত সহজে, তাই আপনাদের আজ আমি দেখাবো। দেখুন এভাবে আমি যতক্ষণ না এভাবে আটাটি শক্ত করে মুঠো বাঁধা হচ্ছে ততক্ষণ তেল দিয়ে আটাটি ভালো করে মেখে নেব। এ দেখুন আমি তেল ও ময়দা ভালো করে মেখে নিয়েছি। দেখুন এভাবে মুঠো বাঁধা হয়ে যাচ্ছে, তার মানে ময়দার সঙ্গে তেলটি ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি যে 100 গ্রাম চিনির সঙ্গে হালকা গরম কুসুম জল দিয়ে গুলে রেখেছি সেটি এখন আস্তে আস্তে এই ময়দার মধ্যে দিয়ে দেব। আর দিয়ে একটি শক্ত ডো তৈরি করে নেব। এই দেখুন বন্ধুরা, 10 মিনিট পর আমি ফিরে এসে ঢাকনাটি খুলে নিচ্ছি। আর খুলে নেওয়ার পর আর একবার ভালো করে হাতে করে ডোটি ময়ন দিয়ে নিচ্ছি। দেখুন কিভাবে আমি ময়ন দিয়ে নিচ্ছি, ঠিক এভাবে করে ময়ন দিয়ে নেবেন। আর ময়ন দেওয়ার পর এবার আমি লেচি কেটে নিচ্ছি। এই দেখুন আমি দুই ভাগে ভাগ করে লেচি কেটে নিয়েছি। 250 গ্রাম ময়দা, একটি বানাবো কটকটি আর একটি বানাবো নিমকি, তার জন্য আমি দুটো কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর একটি রেখে দিলাম। আর একটি পিঁড়ে বেলুন নিয়েছি। এখানে পিঁড়ে বেলুনটি নিয়ে বেলে দেখাচ্ছি আপনাদের কিভাবে কটকটি তৈরি করার জন্য বেলে নেবেন। হাতে করে একটু বড় করে নিচ্ছি এভাবে। এই দেখুন একটু বড় করে নিলাম। আর বড় করে নেওয়ার পর এই বাটির মধ্যে আমি সামান্য পরিমাণ ময়দা নিয়েছি। এখন এই ময়দা এই পিঠের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। আর ছড়িয়ে দিয়ে বেলে নেব। বেলে নেওয়ার পর কেটে আপনাদের দেখাবো কিভাবে কটকটি তৈরি করতে গেলে কাটতে হয় বা বেলে নিতে হয়। দেখুন এবার এটা আমি বেলে নিই প্রথমে। আর দেখুন আমি কীরকম মোটা করে বেলে নিয়েছি। এভাবে মোটা করে বেলে নেবেন, বেশি পাতলা করলে কিন্তু কটকটিগুলো ভালো হবে না। দেখুন কীভাবে মোটা করে বেলে নিয়েছি। বেলে নেওয়ার পর এবার আমি সুন্দর করে কটকটির আকারে এখন কেটে নেব। দেখুন আমি কীভাবে কেটে নিচ্ছি। প্রথমে আমি লম্বা লম্বা করে চির করে দাগ দিয়ে নিয়েছি। আর চির করে দাগ দিয়ে নেওয়ার পর এই দেখুন আমি কীরকম গোল গোল করে ঠিক কটকটির আকারে কেটে নেব। এখন দেখুন কীরকম সুন্দর করে কেটে নিচ্ছি। এভাবে করে আপনারাও বাড়িতে কেটে নেবেন।
দেখুন বন্ধুরা, আমি একটি লেচি কটকটির আকারে কেটে নিয়েছি। দেখুন কিভাবে কেটে নিয়েছি, কত সুন্দর হয়েছে। এভাবে করে কেটে নেবেন। এবার আর একটি লেচি রেখে দিয়েছিলাম, সেটি এখন নিমকির আকারে কেটে নেব। এই দেখুন, নিমকি তৈরি করার জন্য এবার আমি পিঠেটা পাতলা করে বেলে নিয়েছি। দেখুন খুব পাতলা হবে না, পিঠের মতো, তার থেকে হালকা সামান্য মোটা হবে। আর বেলে নেওয়ার পর এবার সুন্দর করে কেটে নিচ্ছি। দেখুন নিমকি ঠিক যেভাবে দোকানে কিনে খান, ঠিক সেরকম করে এবার আমি বেলে কেটে নিচ্ছি। প্রথমে লম্বা লম্বা করে চির দিয়ে নিয়েছি, তারপর এভাবে সাইড থেকে এভাবে কেটে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এটি আমি নিমকির আকারে কেটে নিয়েছি। এটি এখন নিমকি তৈরি করব। আর এটি কেটে নিয়েছি কটকটির আকারে, চারকোনা চারকোনা এটি কটকটি তৈরি করব। একই ড্রো তৈরি করে এখন আমি দু রকম আপনাদের ভেজে দেখাবো, নিমকি ও কটকটি একটি ড্রোর মধ্যেই তৈরি করা হয়, কত সহজে সেটাই এখন আপনারা দেখবেন। এবার আমি গ্যাসটি অন করে গ্যাসের মধ্যে একটি কড়াই বসিয়ে দিয়েছি তেলের। এই তেলের মধ্যে এখন আমি নিমকি ও কটকটি ভেজে নেব। এই দেখুন তেল ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যে কটকটিগুলো সুন্দর করে এখন ভেজে নেব। এই দেখুন আমি সুন্দর করে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে এখন কটকটিগুলো ভেজে নিচ্ছি। দেখুন কিরকম সুন্দর বাদামি কালার চলে এসছে। এই দেখুন এবার কটকটিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে এখন তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে কটকটিগুলো, এভাবে করে ভেজে নেবেন। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর করে আমি কত সহজে কত তাড়াতাড়ির মধ্য দিয়ে একই ড্রো তৈরি করে নিমকি ও কটকটি বানিয়ে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে, এগুলো কটকটি হয়েছে আর এই সাইডটা নিমকি। দেখুন পুরো দোকানের মতো। এভাবে করে আপনারাও তৈরি করে নেবেন আমার মতো করে, দেখবেন খুব সুন্দর লাগবে খেতেও এবং সকলে খুব পছন্দ করবে। দেখুন কত সুন্দর হয়েছে, আপনাদের সঙ্গে বুঝতে পারছেন যে কত সুন্দর হয়েছে। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।